শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের পঞ্চম দিনে অ্যাথলেটিক্সের 1500 মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে আসলাম শিকদার এবং মেয়েদের বিভাগে নূপুর কর্মকার স্বর্ণপদক জেতেন। আর্মি স্টেডিয়ামে ময়মনসিংহের আসলাম শিকদার 5:19.80 সময় নিয়ে সোনার পদক জয় করেন। আর এই ইভেন্টে নারী বিভাগে খুলনার নূপুর কর্মকার 5:20.50 সময় নিয়ে স্বর্ণ জেতেন। আলহামদুলিল্লাহ আমার গোল পেয়েছি, আমার অনেক ভালো লাগতেছে। আর আমি সবচেয়ে আগে ধন্যবাদ দিতে চাই বিকেএসপিকে। বিকেএসপি না থাকলে আমি এতদূর আসার সুযোগ পেতাম না। আর তার সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়কে এরকম সুন্দর একটা খেলার আয়োজন করে দেওয়ার জন্য। তরুণদের লং জাম্পে খুলনা বিভাগের মনিরুল মোল্লা 6.62 মিটার অতিক্রম করে সোনার পদক জয় করেন। এদিকে তরুণীদের শটপুটে খুলনা বিভাগের জয়িতা 10.24 মিটার পার করে সোনার পদক জেতেন। রংপুরের মারিয়া শেখ রূপা এবং ব্রোঞ্জ জয় করেন চট্টগ্রামের তানজেনা। যে সবগুলো ইভেন্ট একসাথে পড়ি নাই, মানে একই টাইমে পড়ি নাই, এখন আরও হকি আর কাবাডি স্টেডিয়াম যেহেতু পাশাপাশি হওয়াতে বেশি সুবিধা হয়েছে, কারণ পাশাপাশি এই ইভেন্টটা খেলো, ওই ইভেন্টটা খেলতে পারতেছি। আর এইটা খেলাটা শুনছিলাম তিনটাই ছিল, আল্লাহ রহমত যে এখন হয়েছে। আমার আবার একটাই হকি আছে ফাইনাল ম্যাচ, সেহেতু এটা আমার জন্য ভালো হয়েছে। আর আসলে আল্লাহর সব রহমত যে টাইমটা অ্যাডজাস্ট করে দিছে, সেহেতু সেজন্য আমি খেলতে পারছি। এটা অবশ্যই ভালো লাগে, কারণ সবার মধ্যে অ্যাবিলিটিটা থাকে না যেটা আল্লাহ আমার মধ্যে দিছে। অবশ্যই আল্লাহকে সবসময় অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে অ্যাবিলিটিটা দেওয়ার জন্য, যে আমি আজ এই পজিশনে আসতে পারছি, অবশ্যই শুধুমাত্র ওনার জন্য। যুব গেমসে এয়ার রাইফেলের দুটি স্বর্ণ জিতেছে ঢাকা বিভাগের প্রতিযোগীরা। তরুণদের 10 মিটার এয়ার রাইফেলে 303.9 স্কোর করে ঢাকার জিদান হোসেন শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। সিলেটের আজমাইন রাফিদ রূপা আর ঢাকার হৃদয় আহমেদ ব্রোঞ্জ জয় করেন। আর তরুণী বিভাগে 310.9 স্কোর করে সোনার পদক জেতেন ঢাকার ফারিয়াহ খানম। একই বিভাগের ফাতেমা আক্তার রূপা এবং ব্রোঞ্জ জেতেন চট্টগ্রামের মাহদিয়া মাহনুর। ভেবেছিলাম শুটিংয়ে খুব বেশি হলে 50 জনের মতো টোটাল গেমসে আসবে, যে সেখানে আমরা দেখছি প্রায় 70 জনের মতো এসেছে। তো এটাই বোঝা যায় যে আসলে যুবদের মধ্যে কতটুকু এটা রিসপন্স করেছে। এই রিসপন্সটাই বললাম আসল জিনিস, কারণ বিয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই যুব সমাজটাকে এই গেমসের মধ্যে নিয়ে আসা। তো আমার মনে হয় তাদের লক্ষ্য উদ্দেশ্য যথেষ্ট পরিমাণে সাকসেসফুল, এবং আমিও আশা করি এই সাকসেসফুলটা ধরে রাখার জন্য যা কিছু করার সেটা আমাদের করার একান্তই প্রয়োজন। এবং আমার ভবিষ্যতে আমাদের যত ধরনের সহযোগিতা লাগে আমরা করতে ইচ্ছুক। কুস্তিতে আধিপত্য দেখিয়ে চলেছে রংপুর বিভাগ। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সকালে 3টি ইভেন্টে 2টি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জেতে রংপুর। তরুণীদের 36-40 কেজিতে রংপুরের দীপ্তি রায় স্বর্ণ জেতেন। তরুণদের 31-45 কেজিতে রাজশাহীর সিফাতুল্লাহ নিজের শ্রেষ্ঠত্ব দেখান। আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে তরুণদের এককে রাজশাহী বিভাগের আমিনুল স্বর্ণপদক জেতেন। চট্টগ্রামের সিমন রূপা এবং ময়মনসিংহের আরাফাত ব্রোঞ্জ জয় করেন। নারী এককে ঢাকার নাবিলা স্বর্ণ, ময়মনসিংহের জুই রূপা এবং চট্টগ্রামের রাফিয়া ব্রোঞ্জ জেতেন। আর মিশ্র দ্বৈতে ঢাকার পারভেজ নাবিলা জুটি সোনার পদক জয় করেন। উশুতে 16টি পদকের জন্য লড়াই করছেন 203 জন তরুণ এবং তরুণী। পল্টনের ভলিবল স্টেডিয়ামে শুরু হয় 4 দিনের এই প্রতিযোগিতা। যুব গেমস থেকে 5 জন করে তরুণ তরুণী, মোট 10 জনকে বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান ফেডারেশনের কর্মকর্তারা। জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতেই ট্যালেন্ট হান্ট করা হবে বলে জানান তারা। অনেক বড় একটি প্ল্যানিং আমাদের রয়েছে যে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে বাছাইয়ের মাধ্যমে খেলোয়াড় তুলে আনা, তো সে কার্যক্রমের অংশই হচ্ছে এই প্রতিযোগিতা। তো আমাদের এখানে আমাদের অলিম্পিক থেকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আমাদের 10 জন তরুণ এবং সরি দুঃখিত 5 জন তরুণ এবং 5 জন তরুণী, মোট 10 জন আমাদের ইভেন্ট থেকে তারা বাছাই করবে এবং তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় তারা আনবে। সব ধরনের খেলাধুলার সাথে আমরা জড়িত ছিলাম, ছোটবেলা থেকে খেলাধুলার সাথে সম্পৃক্ত। উশু আমাকে ডাক দিয়েছে
আমি চেষ্টা করব উশুর সাথে থেকে সেটা যে কোনো ধরনের খেলাই হোক তাদের সাথে সম্পৃক্ত হয়ে কিভাবে বাংলাদেশের স্পোর্টস আঙ্গিনাকে আরেকটু এগিয়ে নেওয়া যায় এটাই আমার প্রচেষ্টা থাকবে আমি সব খেলার সাথে জড়িত থাকতে চাই এদিকে পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে পদকের জন্য লড়াই করছে দেশের আটটি বিভাগের তরুণ তরুণীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে তারা প্রতিপক্ষের উপর চড়াও হয়ে জয় ছিনিয়ে আনছে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এই যুব গেমসের বিকল্প নেই বলে জানান বক্সিং ফেডারেশনের কর্মকর্তারা ম্যাক্সিমাম প্লেয়ারগুলি খুব গরিব পরিবার থেকে আসা তারা আমরা ফেডারেশন থেকে প্রতি মাসে খাওয়াটা তো আমরাই অ্যারেঞ্জ করবো যেভাবে আমাদের করতে হবে আর থাকার ব্যবস্থা তো আমাদের আছে সেটা তো দেওয়া লাগবে না খাওয়াটাও আমরা চেষ্টা করবো আমাদের নিজস্ব প্লাস কিছু স্পন্সর কালেক্ট করে আমরা ব্যক্তিগতভাবে আর দু চারটে স্পন্সর নিয়ে তাদেরকে কন্টিনিউ করবো ওই ভাতার পাশাপাশি আমরাও কিছু আর্থিক মানে সহযোগিতা করার চেষ্টা করবো তার কারণ হচ্ছে আমরা চিন্তা করছি এখান থেকে যে প্লেয়ারগুলো বের হবে এক একটা বিভাগ থেকে দুজন করে হলে আটটা বিভাগ 16 জন এরকম আরও 4 জন স্পেশাল দেখে এরকম 20 জনের একটা ক্যাম্প করে এটা লং প্রসেস একটা ট্রেনিংয়ের এখন সামনে রমজান মাসে যে ট্রেনিং হবে না সেটা না রমজান মাসে ট্রেনিং হয় ট্রেনিং হার্ড লো সো ট্রেনিং মানে শর্ট সব সিস্টেম আছে ওই রোজা রেখে যে ট্রেনিংটা দরকার সেটাই দেওয়া হবে এইভাবে 3 মাস দিল 6 মাস দিল এইভাবে সাউথ এশিয়া বিট করবো সাউথ এশিয়ার পর যদি আর কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থাকে এইভাবে তার 6 মাস 3 মাস মানে অন্য অন্য ফেডারেশনের চেয়ে তো আমরা স্পেশালভাবে 6 মাস 3 মাস ট্রেনিংটা দিয়ে এই ট্রেনিংটা 2 বছর 2.5 বছর কন্টিনিউ করার জন্য আমরা চিন্তা করছি দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে 24টি ডিসিপ্লিনে দেশের 60,000-এরও বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন পরাগারমান এটিএন বাংলা ঢাকা